ষড় ঋতুর দেশ বাংলাদেশ। ঋতুবিশেষে বাংলার পরিবেশ হয় ভিন্ন। প্রত্যেকটি ঋতুরই রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য এবং বৈশিষ্ট্য। প্রকৃতিতে চলছে এখন শীতের আমেজ। শীতের সকাল বললেই প্রকৃতির রূপের অন্য চিত্র ভেসে ওঠে আমাদের কল্পনায়। বসন্ত ঋতুর পূর্বে কুয়াশার চাদর মুড়ি দিয়ে আসে শীত, তারপর একে একে মুগ্ধ করে আমাদের। রোজ সকালে শিশির ভেজা ঘাসে কাঁচা হলুদের রং মেখে আগমন ঘটে সূর্যের। তার সোনার রোদে ঝিলিক দেয় ঘাসের ডগা। শিশিরের পরশে আরো সতেজ হয়ে ওঠে দূর্বা ঘাস। শীতের সকালে ঘরের বাইরে পা রাখলে চোখে পড়ে এমন প্রাকৃতিক সৌন্দর্য। ধানের শীষের উপর শিশিরের যে অপার সৌন্দর্য তা তুলনা মেলা ভার। শিশিরের এই অপরূপ সৌন্দর্য নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। তবে কি এই শিশির? শিশির হল কোনো শীতল বস্তুর উপর জলীয় বাষ্প জমা হয়ে সৃষ্ট বিন্দু। একটি নির্দিষ্ট তাপমাত্রায় বাতাস একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত জলীয় বাষ্প ধারণ করতে পারে। তাপমাত্রা বাড়লে যেমন ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, তেমনি তাপমাত্রা কমলে ধারণ ক্ষমতা হ্রাস পায়। সাধারণত সন্ধ্যার পরে তাপমাত্রা কমে যায় এবং বাতাসে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হতে থাকে। যদি তাপমাত্রা আরও কমে যায় তখন বাতাস আর জলীয় বাষ্প ধরে রাখতে পারে না এবং তা শীতল বস্তুর উপর পানির কণা হিসেবে জমা হয়। এই পানির কণা শিশির বিন্দু নামে পরিচিত। এই শিশির বিন্দু শুধু সৌন্দর্যই বহন করে না, এর রয়েছে নানান গুণ। এ সময় ভোরবেলার শিশির ভেজা ঘাসে হাঁটাহাঁটিতে শরীরের রক্তের পরিসঞ্চালন বাড়ে। এছাড়া এ সময় ভোরবেলার দূষণমুক্ত বাতাসে বুক ভরে নিঃশ্বাস এনে দিতে পারে মানসিক প্রশান্তি। গাছের ডগায় শিশির বিন্দু বন্য প্রাণীদের মধ্যেও নিয়ে আসে উচ্ছ্বাস। তবে জলবায়ু পরিবর্তন, বিভিন্ন দূষণে আমাদের মনোমুগ্ধকর অপার সৌন্দর্যে ভরা ঋতুগুলো হারিয়ে ফেলছে আপন সৌন্দর্য। শীত ঋতুতে এখন আর শীতের আধিক্য নেই বললেই চলে। তাই এই বাংলার অপার বৈশিষ্ট্যমণ্ডিত ঋতুগুলোকে বাঁচিয়ে রাখতে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবাইকেই এগিয়ে আসতে হবে। তবেই আমরা ফিরে পাব আমাদের সেই চিরচেনা ঋতুর অপরূপ রূপ। দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।